ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি শ্যামল মিত্র সুভাষ ভৌমিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। আমাদের মনে আছে যে 1969-এ প্রথম সুভাষ ভৌমিক তার ফুটবল আত্মপ্রকাশ করেছিলেন। তার পায়ে ফুটবল লাগিয়ে কলকাতার ময়দানে তার আত্মপ্রকাশ হয়েছিল এবং তারপর একের এক বিভিন্ন ক্লাবে, মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, মোহামেডান, শালগাঁওকার, বিভিন্ন ক্লাবে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং অনেক আন্তর্জাতিক টুর্নামেন্টও সুভাষ ভৌমিক নেতৃত্ব দিয়েছিলেন এবং কলকাতার ময়দানে যাকে ভোমলদা নামেই পরিচিত ছিলেন বাংলার ফুটবলের ক্রীড়াপ্রেমী মানুষের কাছে। তা সুভাষ ভৌমিকের চলে যাওয়াটা আমাদের কাছে এক বাংলার ফুটবলে বা ভারতবর্ষের ফুটবলে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।